প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস জলে মেথি ভিজিয়ে রেখে সেই জল পান করলে হতে পারে অনেক সমস্যার সমাধান যেমন রক্তে সুগারের মাত্রা কমে দেহে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমে যায় হজম সমস্যার সমাধান হয় এমন কি চুল পড়ার হার কমে যায় এছাড়াও মেথির অনেক উপকারিতা রয়েছে কারণ মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন উপকারী ফ্যাট ডায়েটারি ফাইবার এবং খনিজ উপাদান যা নানাভাবে শরীরের তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো মেথি খাওয়ার উপকারিতা কি এবং আপনার ডায়ে মেথিকে যোগ করলে কি কি উপকারিতা পাওয়া যেতে পারে আমাদের অতি পরিচিত পাঁচ ফোরঙের একটি হচ্ছে মেথি মেথির ব্যবহার শুধুমাত্র রান্নাঘরে সীমাবদ্ধ নয় আয়ুর্বেদিক ওষুধ শাস্ত্র থেকে শুরু করে চুলের পরিচর্যায় মেথি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মেথির প্রচুর উপকারিতা রয়েছে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যারা ইতিমধ্যে ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত মেথি ভেজানো জল সকালে খেতে পারেন ফলে শরীরে গ্লেক্টোমেনের পরিমাণ বাড়তে থাকে যা শর্করা শোষণের পরিমাণ কমিয়ে দেয় ফলে সুগার লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় কারণ মেথিতে উপস্থিত কিছু অ্যামাইনো অ্যাসিড ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় তার জন্য টাইপ টু চলে এর ক্ষেত্রে থাকে না খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে আমাদের দেশে হৃদরোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে আর এমনটা হওয়ার পিছনে হাই কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তাই পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের নিয়মিত মেথি ভেজানো জল পান করা উচিত কারণ এমনটা করলে মেথির মধ্যে থাকা উপস্থিত স্টেরোডলন সেভিস নামক উপাদান কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় হজম ক্ষমতার উন্নতি ঘটায় বর্তমান সময়ের প্রচুর মানুষ গ্যাস অম্বলের মতো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে হজম ক্ষমতার উন্নতি ঘটাতে পারলে এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাওয়া যেতে পারে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত বা জল খেলে মুভমেন্টের উন্নতি ঘটে ফলে পেট সংক্রান্ত আর কোনো সমস্যাই থাকে বাওয়াল না আসলে মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা অনেকটাই কমে যায় চুল পড়ার হার কমায় বর্তমান সময়ে ধুলো ও দূষণের ফলে চুল ঝরে পড়ার সমস্যা প্রবল আকার ধারণ করেছে এই সমস্যায় প্রায় সকলেই এই সমস্যা থেকে চুলকে রক্ষা করতে মেথির ভূমিকা অপরিসীম কারণ মেথিতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা কিনা টাক পড়ে যাওয়ার সমস্যা থেকে আমাদেরকে বাঁচাতে পারে আমাদের চুলে লিফিসিন নামক একটি পদার্থ থাকে যা চুল ঝরে যাওয়াকে আটকায় আর মেথি দিয়ে বানানো পেস্ট চুলে ব্যবহার করলে এই লিথেসিন তৈরি হয় যা কিনা চুল মজবুত ও ঘন করে আপনার সমস্যাকে বিদায় করে একটি পাত্রে এক টেবিল চামচ মেথি বীজের গুঁড়ো নিয়ে সামান্য জল মিশিয়ে নিন এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিন তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে ঘন ও সুন্দর ওজন কমাতে সাহায্য করে মেথিতে আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন প্রোটিন ফাইবার ও তামা অনেক উপকারী খনিজ উপাদান থাকে তাই প্রতিদিন সকালে জলে ভেজানো মেথি বীজ খাওয়া অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে আরম্ভ করে ফলে স্বাভাবিকভাবেই খিদে কমে যায় এরকম হওয়ার ফলে খাওয়ার পরিমাণে লাগাম লাগে ফলে সহজে ওজন কমতে শুরু করে জ্বরের প্রকোপ কমায় ওয়েদার চেঞ্জের কারণে আপনি যদি জ্বরে বারবার আক্রান্ত হয়ে থাকেন তাহলে এক গ্লাস করে মেথি ভেজানো জল পান করতে শুরু করুন দেখবেন দারুণ উপকার ফেলবে আসলে মেথিতে থাকে কিছু উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তুলে যে জ্বরের প্রকোপ কমতে বেশি সময় লাগে না এছাড়াও সর্দি কাশি কেউ সরাতে এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করতে পারেন কিডনি ফাংশনে উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত মেথি বীজ খাওয়া শুরু করলে দেহের অন্দরে মাত্রা বাড়তে শুরু করে এই উপাদানটি কিডনি ফাংশনের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সাথে কিডনি সেলের উন্নতি ঘটাতে সাহায্য করে এছাড়াও মেথির অনেক উপকারিতা রয়েছে যেমন বাথের ব্যথা কমায় লিভারের কার্যক্ষমতা বাড়ায় হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং তারণ্যকে ধরে রাখতে সাহায্য করে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ